শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা স্বাস্থ্যবিধি মেনে যে যেখানে অবস্থান করছো সুস্থ আছো এবং নিরাপদে আছো। অনুপস্থিতি অবশ্যই শিক্ষার্থীরা, আমার আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব মোশন ইন থ্রি ডাইমেনশনের মোশন ইন স্পেস নিয়ে। তাহলে চলো আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক। এখানে দেখো, প্রথমে দেওয়া আছে ফাইন্ড দ্য এক্সেলারেশন অফ এ পার্টিকেল ইন টার্মস অফ স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস। মোশন ইন স্পেসটা হচ্ছে খুবই ছোট একটা চ্যাপ্টার। এখানে আমরা একটা থিওরেম দেখব, কিভাবে ইকুয়েশনটা বের করে এবং এর এক্সাম্পল দেখব। আচ্ছা, তাহলে এটা কি ফাইন্ড দ্য এক্সেলারেশন অফ এ পার্টিকেল ইন টার্মস অফ স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস। এটা মানে হচ্ছে গোলকীয় পোলার স্থানাঙ্কে একটি কণার ত্বরণ নির্ণয় করো। গোলকীয় স্ফেরিক্যাল যেহেতু পোলার স্থানাঙ্কে, গোলকীয় পোলার স্থানাঙ্কে একটি কণার ত্বরণ নির্ণয় করো। আচ্ছা দেখো, এখানে আমি একটা ফিগার এঁকেছি। এখানে কী কী বলা আছে যে লেট দ্য কোঅর্ডিনেটস অ্যাট এনি পয়েন্ট, যেহেতু এটা স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে এই জন্য xy zx তিনটা অক্ষর রেখায় দেখো। তাহলে লেট দ্য কোঅর্ডিনেটস অ্যাট এনি পয়েন্ট p r θ φ। দেখো তাহলে p এর কোঅর্ডিনেটটা হবে কি r θ φ, ভয়া যেখানে আরটা কি এই যে ডিস্টেন্স, ওপির যে ডিস্টেন্স আর হচ্ছে ডিস্টেন্স। তাহলে আর ইজ দ্য ডিস্টেন্স অফ পি ফ্রম এ ফিক্সড পয়েন্ট ও। এই ও হচ্ছে একটা স্থির বিন্দু, এই ফিক্সড পয়েন্ট ও থেকে যে দূরত্বটা পি বিন্দুতে সেটা হচ্ছে আর ডিস্টেন্স। আর থিটাটা কি, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল দ্যাট ওপি মেক্স উইথ এ ফিক্সড এক্সিস ও জেড। থিটাটা হচ্ছে এই যে ওপি, এই ওপি যে ও জেডের সাথে একটি কোণ উৎপন্ন করেছে সেটা হচ্ছে থিটা। তাহলে ওপিটা এক্স এর সাথে, ও জেটের সাথে যে কোণ উৎপন্ন করেছে সেটা হচ্ছে থিটা। দ্যাট মিন্স থিটা হলো ওপি এবং এই ওপি এবং ও জেড এক্স মধ্যবর্তী কোণ, অন্তর্ভুক্ত কোণ। আচ্ছা এখন দেখো, অ্যান্ড ফাই ইজ দ্য অ্যাঙ্গেল দ্যাট দ্য প্ল্যান জেড ও পি, জেড ও পি মেক্স উইথ এ ফিক্সড প্ল্যান জেড ও এক্স, জেড ও পি আর হচ্ছে জেড ও এক্স। তার মানে ফাইটা কি, ফাইটা হচ্ছে হচ্ছে জেড ও পি সমতল ও জেড ও এক্স সমতল দ্বয়ে অন্তর্ভুক্ত কো। তাহলে ফাইটা কি, জেড ও পি এবং জেড ও এক্স, জেড ও পি জেড ও এক্স এই দুইটা সমতলের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে ফাই। আচ্ছা তাহলে এখানে আমরা কি পেলাম, কোঅর্ডিনেট পেলাম আর থিটা ফাই, যেখানে আর হচ্ছে ডিস্টেন্স, থিটা হচ্ছে এই দুইটার অন্তর্ভুক্ত কোণ, আর ফাইটাও হচ্ছে এই সমতলের অন্তর্ভুক্ত কোণ। এখন দেখো, ড্র পি এন পারপেন্ডিকুলার টু দ্য প্ল্যান এক্সও ওয়াই। এই সমতলে এক্সও ওয়াই সমতলে আমরা পি থেকে পি এন লম্ব অঙ্কন করলাম, যেখানে দেখো ও এন ইকুয়াল টু আমরা ধরেছি এই ও থেকে আবার এনটা যোগ করে এই ও এন সমান আমরা ধরেছি হচ্ছে রো, ও এনটা ধরেছি রো। দেন দ্য এক্সিলারেশন অফ পি আর, এখন যেহেতু এটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক তার মানে এক্সিলারেশন হবে এক্স ওয়াই জেড তিনটা বিন্দুতে। তাহলে তরণগুলো কী হবে, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার, আর ডি স্কোয়ার জেড বাই ডিটি স্কোয়ার অ্যালং দ্য অ্যাক্সিস, মানে এই অক্ষের সাপেক্ষে আমরা তিনটা তরণ পাব, যেখানে এক্স ওয়াই জেড বি দ্য কার্টেশিয়ান কোঅর্ডিনেটস অফ পি। এই পি এর কার্টেশিয়ান কোঅর্ডিনেট হচ্ছে, কার্টেশিয়ান স্থানাঙ্ক হচ্ছে আর থিটা ফাই যেখানে। আচ্ছা এখন দেখো, সিন্স দ্য পয়েন্ট এন ইজ ইন দ্য এক্স ওয়াই, এক্স ওয়াই প্লেন, এই যে এনটা হচ্ছে এক্স ওয়াই প্লেনে যেহেতু, তাহলে এর পোলার কোঅর্ডিনেট অফ এন বি, তাহলে এই যে এন, এন এর পোলার কোঅর্ডিনেট হবে হচ্ছে রো এবং ফাই, এখানে আছে রো এবং ফাই। তাহলে এন এর স্থানাঙ্ক কী হবে, রো এবং ফাই, এই রো আর এই হচ্ছে ফাই। তাহলে দেখো দ্য এক্সিলারেশন অফ এন আর, তাহলে এন এর এক্সিলারেশন কী হবে, আমরা আগের চ্যাপ্টারগুলোতে তরঙ্গ এই যে অ্যালং ও এর
অ্যালং এবং পারপেন্ডিক উলার ও এন এর ক্ষেত্রে যে আমরা ত্বরণ বের করার সূত্র জানতাম সেই সূত্রটাই বসাতে হবে। তাহলে আমরা কি সূত্র জানতাম, আর এবং থিটার ক্ষেত্রে আমরা জানতাম হলো ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার মাইনাস আর ইন্টু ডি থিটা বাই ডিটি হোল স্কোয়ার। আর এখানে যেহেতু আমরা স্থানাঙ্ক বসিয়েছি রো এবং ফাই, তাহলে এখানে হবে কি ডি স্কোয়ার রো বাই ডিটি স্কোয়ার মাইনাস রো ইন্টু ডি সাই বাই ডি ফাই বাই ডিটি হোল স্কোয়ার। তাহলে ও এন এর দিকে এটা হবে, এই হচ্ছে এক্সিলারেশন। তাহলে এখন পারপেন্ডিকুলারের দিকে কি হবে দেখো, আচ্ছা এইটুকু আমরা আবারও রিপিট করতেছি, এখানে আমরা তিনটা ত্বরণ পাবো আর এনটা হচ্ছে এক্স ওয়াই প্লেনে অবস্থিত। আর তাহলে এখানে এক্সিলারেশন অফ এনটা আমরা বের করেছি এবং ও এন, এখন দেখো ডি স্কোয়ার রো বাই ডিটি স্কোয়ার মাইনাস রো ইন্টু ডি সাই বাই ডিটি হোল স্কোয়ার হচ্ছে এলং ও এন, এক্সিলারেশন এলং ও এন অ্যান্ড ওয়ান বাই রো ডি বাই ডিটি রো স্কোয়ার ডি সাই বাই ডিটি। এটা হচ্ছে পারপেন্ডিকুলার টু ও এন। আচ্ছা আমরা এই সূত্রটা কি জানতাম, ওয়ান বাই আর ইন্টু ডি বাই ডিটি আর স্কোয়ার ইন্টু ডি থিটা বাই ডিটি হোল স্কোয়ার, এটা হচ্ছে পারপেন্ডিকুলারের দিকে আর অ্যালং এর দিকে হচ্ছে এটা। তাহলে এই দুইটা ত্বরণ আমরা পেয়ে গেলাম। এখন দেখো অসুবিধা এই দেখো, এই যে পি এর তরঙ্গটা এটা আবার দেখো এন এর কাছাকাছি রিলেটিভ অফ টু এর, অলসো দ্য এক্সিলারেশন অফ পি রিলেটিভ টু এন ইজ এন এর কাছাকাছি যেটা সেটা হবে তাহলে কি ডি স্কোয়ার জেড বাই ডিটি স্কোয়ার এলং টু এন, এল পির দিকে কি হবে ডি স্কোয়ার জেড বাই ডিটি স্কোয়ার, কারণ এল পিটা হচ্ছে জেড অক্ষ বরাবর যেহেতু, তাহলে এবং এন পির দিকে হবে ডি স্কোয়ার জেড বাই ডিটি স্কোয়ার। আবার দেখো হেন্স দ্য এক্সিলারেশন অফ পি আর, তাহলে পি এর ত্বরণ কি হবে এক্সিলারেশন অফ পি আর। একই জিনিস দেখো ডি স্কোয়ার রো বাই ডিটি স্কোয়ার মাইনাস রো ডি সাই বাই ডিটি হোল স্কোয়ার, এটা হবে হচ্ছে অ্যালং যেহেতু পি এর ত্বরণ তাহলে অ্যালং কী হবে এল পি, এটা হচ্ছে পি এর দিকে অ্যালং এল পি, যেহেতু এটা পি এর ত্বরণ তাহলে এটা হবে হচ্ছে এল পি বরাবর। তাহলে এন এর তরঙ্গ সমূহ হয়েছিল ও এন বরাবর, ও এন বরাবর, আর পি এর তরঙ্গ দেখাবে হচ্ছে পি এর তরঙ্গ সমূহ এল পি বরাবর। এই এল পি বরাবর, আচ্ছা এটাও দেখো একইভাবে এটা এই হবে ওয়ান বাই রো ডি বাই ডিটি ইন্টু রো স্কোয়ার ডি সাই বাই ডিটি হোল স্কোয়ার, এটা হবে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, কোন প্লেনে আছে দেখো জে পি জে পি আর হচ্ছে জে পি কে প্লেনে আছে, এখানে এটা এখানে হচ্ছে এটা কে কে বরাবর, তাহলে জে পি কে প্লেনে আছে এটা। স্কোয়ার ডি সাই বাই ডিটি স্কোয়ার পারপেন্ডিকুলার টু হচ্ছে কোন সমতলে আছে টু দ্য প্ল্যান জে জেড পি কে, তাহলে জেড পি কে সমতল বরাবর। জেড পি কে এই যে একটা তল, এই তলের পারপেন্ডিকুলার লম্ব বরাবর হচ্ছে পি এর তরঙ্গটা, তাহলে ওয়ান বাই রো ডি বাই ডি স্কোয়ার রো স্কোয়ার
dxi by dt square perpendicular to zp k এটা হচ্ছে k আচ্ছা এখন দেখো আবার হচ্ছে আমরা জানি কি যে z z equal to r cos theta r ও হচ্ছে r sin theta আমরা যদি ধরি যে z সমান r cos theta আর ও হচ্ছে r sin theta So the acceleration d square z by dt square along oz. এটা কি ও জেড বরাবর হচ্ছে ডি স্কোয়ার জেড বাই ডিটি স্কোয়ার তাহলে এটা হচ্ছে ও জেড ইজ ইকুইভ্যালেন্ট টু এটা হচ্ছে সমান হবে ইকুইভ্যালেন্ট টু হবে মাইনাস ইজ ইকুইভ্যালেন্ট টু হবে ওয়ান বাই রো প্রথমে আমরা যেটা পেয়েছি ওয়ান বাই আর ডি বাই ডিটি আর হচ্ছে আর স্কোয়ার ডিসাই বাই ডি থিটা বাই ডি আর স্কোয়ার ডি থিটা বাই ডি কারণ দেখো ডি স্কোয়ার বাই ডি জেড ডি স্কোয়ার জেড বাই ডি স্কোয়ার এবং ও জেড ইজ ইকুইভ্যালেন্ট টু ওয়ান বাই আর ডি বাই ডিটি আর স্কোয়ার ডি থিটা বাই ডি যেহেতু আমরা জেড ইকুয়াল টু আর কস থিটা রো ইকুয়াল টু আর সাইন থিটা ধরেছি পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে এখন আবার দেখো যে এটা কি এটা হচ্ছে অ্যালং ওপি অ্যালং এটা হলো ওপি বরাবর এখন আবার আবার দেখো আবার হচ্ছে এখানে দেখো ডি স্কোয়ার জেড বাই ডিটি স্কোয়ার ডি স্কোয়ার রো বাই ডিটি স্কোয়ার আমরা কেন করতেছি আমরা এখানে জেড এবং রো এর মান ধরে নিচ্ছি জেড ইকুয়াল টু আর কস থিটা রো ইকুয়াল টু আর সাইন থিটা ধরে নিয়েছি তাহলে ডি স্কোয়ার রো বাই ডিটি স্কোয়ার পারপেন্ডিকুলার টু ওটা যেহেতু অ্যালং ছিল এটা হবে পারপেন্ডিকুলার টু এটা হবে হচ্ছে যেহেতু পারবেন দিকে দাঁড়িয়ে দিতে এটা সমান হবে ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার আগে এটা মাইনাস আর ইন্টু ডি থিটা বাই ডিটি স্কোয়ার এটা হবে ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার মাইনাস আর ইন্টু ডি থিটা বাই ডিটি হোল স্কোয়ার আর পারবেন দিকে দাঁড়িয়ে হবে হচ্ছে ওয়ান বাই আর ডি বাই ডিটি ইন্টু আর স্কোয়ার ডি থিটা বাই ডিটি তাহলে এটা হবে কোন দিক দিয়ে পারবেন দিকে টু ওপি এটা হচ্ছে ইজ ইকুইভ্যালেন্ট টু পারপেন্ডিকুলার টু ওপি ইন দ্য প্লেন এটা হচ্ছে ওই প্লেন জে পি কে এই সমতল তাহলে এখানে দেখো সো দ্য অ্যাক্সিলারেশন ডি স্কোয়ার জেড বাই যেহেতু আমরা মান জেড এবং রো ধরে নিয়েছি ডি স্কোয়ার জেড বাই ডিটি স্কোয়ার এটার মান হচ্ছে অ্যালং ও জেড এটা হচ্ছে এই সমতল অ্যালং ওপি এর দিকে হবে ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার মাইনাস আর ইন্টু ডি থিটা বাই ডিটি হোল স্কোয়ার
আর পারপেন্ডিকুলারের দিকে হবে হচ্ছে 1 বাই আর ডি বাই ডিটি ইনটু আর স্কয়ার ডি স্কয়ার বাই ডিটি, এটা হচ্ছে এই সমতলে জেড পি কে সমতলে। এখন আবার দেখো অঙ্কটা, থিওরেমটা অনেক বড়, এই জন্য বারবার এখন আবার দেখো যে অসতা এসে দাঁড়িয়েছে। আবার আমাদের জানি মাইনাস রো ডিটি হোল স্কয়ার, মাইনাস রো ডি চেয়ার বাই ডিটি হোল স্কয়ার এবং এল পি ইস আবার দেখো যে অলসো দ্য এক্সিলারেশন মাইনাস রো ডি শেয়ার বাই ডিটি স্কয়ার এবং এল পি ইস, মানে এল পি বরাবর, এই এল পি বরাবর যে ত্বরণটা মাইনাস রো ডি শেয়ার বাই ডিটি হোল স্কয়ার, এটা আবার সমান ইস ইকুইভ্যালেন্ট টু, মানে এটা সমান মান, এটা হচ্ছে সমার্থক বা সমান বলতে পারো ইস ইকুইভ্যালেন্ট টু মাইনাস রো সাইন থিটা ডি শেয়ার বাই ডিটি হোল স্কয়ার এবং ওপি, আর হচ্ছে এটা হলো এবং ওপি ওপি বরাবর, আর এটা হলো ওপি লম্বিক বরাবর, লম্বিক বরাবর হলো মাইনাস ও কস থিটা ডি সাই বাই ডিটি হোল স্কয়ার। আচ্ছা এখন আবার দেখো, এখন আমরা ধরি লেট আলফা বিটা আর হচ্ছে গামা বি দা এক্সিলারেশন অফ পি তাহলে ওপি বরাবর দেখো যে আমরা পি এর এক্সিলারেশন পি এর ত্বরণ বের করতে হবে, ধরে নিলাম আলফা বিটা আর হচ্ছে গামা, আর পারপেন্ডিকুলার দেখো ওপি বরাবর আমরা ধরে নিলাম হচ্ছে আলফা বিটা গামা, যেখানে হলো পারপেন্ডিকুলার টু ওপি ইন দ্য প্ল্যান জেডপিকে জেডপিকে ইন দ্য ডাইরেকশন এখন দেখো যে তিনটা যে আমরা তরল পেলাম এই তরলটা আবার পারপেন্ডিকুলার টু ওপি, তার মানে জেড পি কে তলে ওপি এর সাথে লম্ব বরাবর হচ্ছে থিটা বৃদ্ধির হার নির্দেশ করবে, আবার জেড পি কে তলে লম্ব বরাবর সাই এটাও বৃদ্ধির হার নির্দেশ করবে, এদিক দিয়েও বৃদ্ধি পাবে এদিক দিয়েও
হচ্ছে বৃদ্ধি করবে। এখন আমরা আলফা বিটা গামায় তিনটা মান লিখতে পারি। এখান থেকে আমরা লিখতে পারি আলফা ইকুয়ালস টু ডি স্কয়ার আর বাই ডি স্কয়ার মাইনাস আর ইনটু ডিটি স্কয়ার ডিটি কোস। এটুকু তো আমরা জানি মাইনাস কি হবে, আগে ছিল রো সাইন থিটা আর হচ্ছে ডি সাই বাই ডিটি স্কয়ার। তাহলে আলফা ইকুয়াল টু ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার মাইনাস আর ডি থিটা বাই ডিটি স্কোয়ার, আর আমরা পেলাম হচ্ছে আবার মাইনাস রো সাইন থিটা ডি থিটা ডি সাই বাই ডিটি হোল স্কোয়ার বা আলফা ইকুয়াল টু। এখন আমরা মান বসিয়ে দেখা যায় ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার মাইনাস আর এর মান আমরা এখানে দেখো রো এর মান ধরেছিলাম হচ্ছে আর সাইন থিটা, সেই মানটা বসে তাহলে আর সাইন স্কোয়ার থিটা ডি সাই বাই এটা গেল একটা সমীকরণ। এখন বিটা কী হবে, বিটা হবে হচ্ছে ওয়ান বাই আর ডি বাই ডিটি ইন্টু আর স্কোয়ার ডি থিটা বাই ডিটি মাইনাস রো কস থিটা আর হচ্ছে ডি সাই বাই ডিটি হোল স্কোয়ার। এটুকু তো আমরা জানি যে মাইনাস আর ডি বাই ডিটি ইন্টু আর স্কোয়ার ডি থিটা বাই ডিটি, এটা আবার হচ্ছে বৃদ্ধি পেয়ে যখন সাইন দিকে যায় তখন হবে মাইনাস রো কস থিটা ডি সাই বাই ডিটি। আমরা আবার রো এর মানটা বসে তাহলে লেখা যায় ওয়ান বাই আর ডি বাই ডিটি আর স্কোয়ার ডি থিটা বাই ডিটি আর রো এর মান হচ্ছে আবার হচ্ছে আর সাইন থিটা, তাহলে আর সাইন থিটা কস থিটা ডি সাই বাই ডিটি হোল স্কোয়ার ইকুয়াল টু টু অ্যান্ড গামা ইকুয়াল টু হবে ওয়ান বাই রো ডি বাই ডিটি রো স্কোয়ার ডি সাই বাই ডিটি গামা ইকুয়াল টু ওয়ান বাই আর সাইন থিটা এখানে আমরা দেখো তিনটা এক্সিলারেশন পেয়ে গেলাম, দুই বরাবর একটা পেলাম হচ্ছে ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার মাইনাস আর ডি সাই বাই ডিটি হোল স্কোয়ার মাইনাস আর সাইন স্কোয়ার থিটা ইন্টু ডি সাই বাই ডিটি হোল স্কোয়ার, আর একটা পেলাম বিটা ইকুয়াল টু ওয়ান বাই আর ডি বাই ডিটি আর স্কোয়ার ডি থিটা বাই ডিটি মাইনাস হচ্ছে আর সাইন থিটা কস থিটা ডি সাই বাই ডিটি হোল স্কোয়ার, আর গামা ইকুয়াল টু পেলাম ওয়ান বাই আর সাইন থিটা ইন্টু ডি বাই ডিটি আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইন্টু ডি সাই বাই ডিটি। এই হচ্ছে স্পেরিক্যাল কোঅর্ডিনেটে আমাদের তিনটা তরল বের করে ফেলাম। এবার দেখো আমরা যে তিনটা ওই এক্সিলারেশন বের করলাম সেটার উপরে একটা অঙ্ক করি।
দেখো এ পার্টিকেল মুভস অন এ স্মুথ স্ফিয়ার আন্ডার দ্য ফোর্সেস এক্সেপ্ট দ্য প্রেশার অফ দ্য সারফেস সো দ্যাট ইস পথ ইজ গিভেন বাই দ্য ইকুয়েশন কট থিটা ইকুয়াল টু কট বিটা ইন্টু কট সাই হোয়ার থিটা অ্যান্ড সাই আর অ্যাঙ্গুলার কোঅর্ডিনেটস তার মানে একটা কণা একটা মসৃণ গোলকে একটা স্মুথ স্ফিয়ার তাহলে মসৃণ গোলক পৃষ্ঠে চলে যেন ইহাতে পৃষ্ঠতলের চাপ ভিন্ন অন্য কোনো বল ক্রিয়া না করে দেখাতে হবে এটার পথ হচ্ছে পথ থিটা ইকুয়াল টু পথ বিটা ইন্টু কট সাই ঠিক আছে এখন দেখো এটা সমাধান আমরা যে ইকুয়েশন বের করেছিলাম ত্বরণে সেটা দিয়ে এটা সমাধান করবো তাহলে দা ইকুয়েশন অফ মোশন দা ইকুয়েশন অফ মোশন উইথ আর ধরি এ আর ইকুয়াল টু এ ইকুয়াল টু কনস্ট্যান্ট দ্য ধ্রুব ইকুয়াল টু কনস্ট্যান্ট আচ্ছা এখন আমরা ইকুয়েশনগুলো বসাই আমরা একটু আগে কি বের করলাম যে ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার মাইনাস আর ডি থিটা বাই ডিটি কো স্কোয়ার মাইনাস আর সাইন স্কোয়ার থিটা আর হচ্ছে ডি সাই বাই ডিটি কো স্কোয়ার এটি কত আমরা লিখতে পারি হচ্ছে আর বাই আর হলো এম যেখানে আটটা কি আটটা হচ্ছে রিয়াকশন একটা প্রতিক্রিয়া বল যেহেতু এখানে ফোর্স নো ফোর্সেস তো এখানে একটা প্রতিক্রিয়া বল থাকবে তাহলে দেখো ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার মাইনাস আর ডি থিটা বাই ডিটি হোল স্কোয়ার মাইনাস আর সাই স্কোয়ার থিটা ইন্টু ডি সাই বাই ডিটি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর বাই এম হয়ার আর ইজ দ্য রিয়াকশন আর হচ্ছে একটা এখন দেখো আবার এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে এ ইন্টু এখানে দেখো আমরা যদি ডি স্কোয়ার আর আচ্ছা পরে কমটা নিই প্লাস এ সাইন স্কোয়ার থিটা ডি সাই বাই ডিটি ও স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর বাই এ এখান থেকে আবার লেখা যায় যে বা এ ইন্টু এই আর এর বদলে আমরা এ বসালাম ডি থিটা বাই ডিটি হোল স্কোয়ার প্লাস এ সাইন স্কোয়ার থিটা এই আর এর বদলে এ সাইন স্কোয়ার থিটা ডি সিআই বাই ডিটি হোল স্কোয়ার ইকুয়াল টু আর বাই এ আর এখানে কী হবে ডি স্কোয়ার এ বাই ডিটি স্কোয়ার ডি স্কোয়ার এ বাই ডিটি স্কোয়ার ওইটা আমরা না লিখলেও হয় এখানে তাহলে এ ডি স্কোয়ার এ বাই ডিটি স্কোয়ার আবার দেখো এখান থেকে আরেকটা ইকুয়েশন আমরা পাই ওয়ান বাই আর ডি বাই ডিটি আর স্কোয়ার ডি থিটা বাই ডিটি মাইনাস আর সাইন থিটা কস থিটা ডি সাই বাই ডিটি ও স্কোয়ার ইকুয়াল টু জিরো দেখো আলফা বরাবর আমাদের একটা রিয়াকশন ছিল কিন্তু এটা হচ্ছে বিটা সমীকরণ বিটা ইকুয়াল টু বিটা বরাবর যেহেতু রিয়াকশন কাজ করবে না এটা তো শূন্য তাহলে এটার মান হবে শূন্য আচ্ছা এখান থেকে দেখো আবার লেখা যায় বা এ ডি স্কোয়ার থিটা তাহলে এ ইন্টু ডি স্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার আর হচ্ছে মাইনাস এ সাইন থিটা কস থিটা ডি সাই বাই ডিটি হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো আর গামা ইকুয়াল টু আমরা কী জানি যে গামার মানটা ছিল হচ্ছে ওয়ান বাই আর
sin theta d by dt into r square sin square theta d psi by dt. এখানেও কোনো প্রতিক্রিয়া রিঅ্যাকশন থাকবে না, প্রতিক্রিয়া থাকবে না, এই জন্য 1 by r sin theta d by dt r square sin square theta into d psi by dt equal to 0. তাহলে এখান থেকে আমরা আবার লিখতে পারি কি, বা a by sin theta by a by sin theta d by dt sin square theta আর হচ্ছে d psi by dt sin square theta d psi by dt d by dt sin square theta এখানে দিই. Sin square theta, এটা হবে কি d theta by d equal to হলো g. এখন দেখো আমরা এখান থেকে পাই এটাকে দাও, ওটা ছিল এক দুই তিন নম্বর সমান. এখান থেকে আমরা আবার লিখতে পারি d by dt sin square theta d psi by dt equal to 0. এখান থেকে আমরা লিখতে পারি যে d by dt এটা যদি 0 হয়ে যায় d psi by dt, তাহলে এটা এই পাশে গেলে 0 হয়ে যাবে, তাহলে d by dt sin square theta d psi by dt equal to 0. তিন থেকে এখন এটাকে ইন্টিগ্রেট করে আমরা পাবো হচ্ছে সাইন স্কোয়ার থিটা ডি সাই বাই ডিটি. এটাকে যদি ইন্টিগ্রেট করি টি এর সাথে ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট পেলাম এ সাইডে দেখবো বাই ইন্টিগ্রেট. তাহলে এখান থেকে ডি সাই বাই ডিটি ইকুয়াল টু লেখা যায় এ বাই সাইন স্কোয়ার d psi by dt equal to a by sin square theta. এখন আমরা 2 এর যে মান বসা পেলাম আমি এখানে মিশিয়ে ফেলেছি, ওই 2 এর মানটা আমরা ব্যবহার করে লিখতে পারি হচ্ছে a 2 এর মানটা ছিল হচ্ছে a into d square theta by dt square minus a sin theta cos theta into d psi by dt whole square. তাহলে ওখান থেকে আমরা লিখতে পারি a d square theta by dt square minus a sin theta cos theta আর d psi by dt বলতে আমরা লিখবো a by sin square theta. এই মানটা আমরা বসাই equal to 0. তাহলে এখান থেকে দেখো d স্কয়ার থিটা বাই dt স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায়, এটা হচ্ছে এই পাশে গেলে আমরা লিখতে পারি a স্কয়ার cos থিটা. তাহলে d স্কয়ার থিটা বাই dt স্কয়ার এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে a স্কয়ার cos থিটা আর ডিভাইড বাই sin স্কয়ার থিটা. sin স্কয়ার থিটা এখান থেকে a স্কয়ার cos theta divide by sin স্কয়ার theta. তাহলে a sin theta আমরা যে কিছুক্ষণ আগে মান কি পেলাম a by sin স্কয়ার theta হচ্ছে sin স্কয়ার d psi by d theta. তাহলে ওখান থেকে আমরা a by sin স্কয়ার theta মান বসিয়ে পেলাম a স্কয়ার cos theta by sin স্কয়ার theta. এখন দেখো এখানে এই মানটা পাওয়ার পর আমরা আবার এখান থেকে লিখতে পারি যদি আমরা এটাকে 2 ইন্টু ডি থিটা বাই ডিটি দিয়ে উভয় পাশে গুণ করি তাহলে কি হবে 2 ইন্টু ডি থিটা বাই ডিটি ডি স্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু 2 এ স্কোয়ার কস থিটা সাইন স্কোয়ার থিটা ইন্টু
माइनस स्क्वायर बाय साइन स्क्वायर कारण এটাকে ইন্টিগ্রেট করলে আমরা এরকম মান পাবো 2 cos থিটা মাইনাস 2 cos থিটা তাহলে এটা হবে মাইনাস স্কয়ার বাই সাইন স্কয়ার থিটা আর হচ্ছে যেহেতু আগেরবার আমরা ধ্রুবক নিয়েছিলাম এ এবার নেব প্লাস বি এখন দেখো যে ইনিশিয়ালি থিটা ইকুয়াল টু বিটা ইনিশিয়ালি থিটা ইকুয়াল টু হচ্ছে বিটা আর ডি থিটা বিটা আর ডি থিটা বাই ডি টি হলো জিরো কারণ হচ্ছে নো ফোর্সেসের থেকে এটা আসবে স্মুথ কার্ভে তো থিটার মান হচ্ছে বিটা আর ডি থিটা বাই ডি টি জিরো তাহলে এখান থেকে আমরা বি এর মানটা কি পাবো এটা তো জিরো হয়ে যাবে তাহলে বি এর মান হবে এ স্কোয়ার এখান থেকে বি ইকুয়াল টু পাবো হচ্ছে এ স্কোয়ার বাই সাইন স্কোয়ার থিটা বদলে আমরা বিটা মান বসাই যেহেতু বিটার মান ইকুয়াল টু এখান থেকে আমরা লিখতে পারি আবার এখান থেকে আবার দেখা যায় ডি থিটা বাই ডি টি ইকুয়াল টু এটাকে যদি আমরা বর্গ করি তাহলে এ ইন্টু ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা তার মানে হচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা আর এটাকে করলে প্লাস কস স্কোয়ার বিটা মানে মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার বিটা এখন দেখো এটাকে এখান থেকে আমরা এখন পাঁচকে চার এটাকে দেওয়া হচ্ছে পাঁচ নাম্বার আর এটা ছিল হচ্ছে চার নাম্বার প্রথমে যে আমরা এখানে মানটা পেলাম সেটা ছিল চার নাম্বার মান ছিল এ বাই সাইন স্কোয়ার থিটা তাহলে চার ক্যামেরা পার দিয়ে যদি ভাগ দেই এ কাটা যাবে তাহলে হবে ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার বিটা মাইনাস কস স্কোয়ার থিটা চার আর পাঁচ এই দুটাকে ভাগ দিলে এরকম মান পাওয়া যাবে এখন এখান থেকে আমরা লিখতে পারি ডি সাই ইকুয়াল টু কস স্কোয়ার থিটা ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা তার মানে কস স্কোয়ার থিটা আর ডি থিটা এটা গুণ হয়ে গেল নিচে হচ্ছে কস স্কোয়ার বিটা এটার বদলে আমরা লিখতে পারি ওয়ান প্লাস কত স্কোয়ার বিটা মাইনাস আর এটার বদলে আমরা লিখতে পারি ওয়ান প্লাস কত স্কোয়ার থিটা তাহলে এটা কাটা গিয়ে হবে হচ্ছে মাইনাস কস স্কোয়ার থিটা ডি থিটা
আর এই দুটো হবে রুট ওভার কট স্কয়ার বিটা মাইনাস কট স্কয়ার থিটা। এখন এটাকে আবার ইন্টিগ্রেট করি, এখান থেকে আবার ইন্টিগ্রেট করার পর তাহলে সাইয়ের মান আমরা পাবো, এটাকে করলে হবে কস ইনভার্স, যেহেতু কস স্কয়ার থিটা দিয়ে দিতে হবে রুট ওভার কস স্কয়ার বিটা মাইনাস কস স্কয়ার কস স্কয়ার থিটা। তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে আমরা পাবো কস ইনভার্স কস থিটা বাই কস বিটা প্লাস সি। এখন কস থিটার মান আমরা যদি ওয়ান ধরি, কস থিটার মান কোচিং কস থিটার মান আমরা ওয়ান ধরেছি। আচ্ছা আজই অবস্থায় দেখো যে প্রথম অবস্থায় আমরা থিটা ইকুয়াল টু লিখেছিলাম কি বিটা, থিটা ইকুয়াল টু ছিল বিটা, ফাই ইকুয়াল টু ছিল সি, তাহলে জিরো। তাহলে এখান থেকে এটা হচ্ছে বিটা আর এটার মান হয়ে গেল হচ্ছে সি ইকুয়াল টু, তাহলে আমরা পাবো যেহেতু সায়ের মান হলো জিরো আর এটা ইকুয়াল টু বিটা, তাহলে এটা জিরো আর এটা হচ্ছে বিটা বাই বিটা ওয়ান, তো বিটা বাই বিটা হচ্ছে ওয়ান, কস ইনভার্স ওয়ান হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা সি ইকুয়াল টু পাবো হচ্ছে জিরো, কারণ সাই ইকুয়াল টু জিরো এখানে জিরো বসালে আর এখানে ওয়ান এবং ওয়ান হচ্ছে কস ইনভার্স ওয়ান, তাহলে সি ইকুয়াল টু আমরা এখান থেকে পাবো জিরো। তাহলে এই সি এর মানটা আমরা বসাই সাই ইকুয়াল টু কস ইনভার্স কস থিটা বাই কস বিটা, এখানে চেয়েছে হচ্ছে কস থিটা, তাহলে এখান থেকে আবার লেখা যায় অতএব তাহলে এখান থেকে আবার দেখো যে কসাই ইকুয়াল টু কস থিটা বাই কস বিটা বা কস থিটা ইকুয়াল টু এটা ভুল করে দেয় কসাই আর কস, তাহলে আমরা দেখো কাঙ্ক্ষিত ইকুয়েশনটা পেয়ে গেছি যে কস থিটা ইকুয়াল টু কসাই আর কসাই আর হচ্ছে কস বিটা। কস থিটা ইকুয়াল টু কসাই আর হলো কস বিটা, তাহলে দেখো যে এই চ্যাপ্টারে মোশনের থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে আমরা কীভাবে এই তিনটা স্পেরিকাল কোঅর্ডিনেটের ক্ষেত্রে তিনটা ত্বরণ বের করে সেটা দেখেছি এবং সেখান থেকে আমরা একটা অঙ্ক সমাধান করেছি। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।